রাইট, ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন ওই রকম ট্রেন্ডিং ভিডিও যদি আপনি আপনার ফটো দিয়ে এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেন এখান থেকে অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করে নেবেন। দেন এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মনুলটেক 576 প্রিসেট নামে। তো এই প্রিসেটটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এরকম ওপেন করে নেবেন অ্যান্ড ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আমি 90% কাজ এখানে করে রাখবো, আপনাকে বাস 10% কাজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড 10% কাজ যেটা হচ্ছে আপনাকে আপনার ফটো রিপ্লেস করতে হবে, বা আপনি যার ফটো দিয়ে বানাতে চাইছেন তার ফটো এখানে রিপ্লেস করতে হবে। অ্যান্ড ফটো কীভাবে রিপ্লেস করবেন অবশ্যই দেখিয়ে দেবো, তবে তার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ফটোগুলি রিপ্লেস করবেন বা অ্যাড করবেন সেই ফটোগুলি কিন্তু আপনাকে অবশ্যই ক্রপ করে নিতে হবে। তো ফটো ক্রপ করার জন্য এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। তো প্রজেক্টটা একটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফোল্ডার চেঞ্জ করে নিতে হবে। ফোল্ডার আমি চেঞ্জ করে নিচ্ছি। এরপর এখান থেকে এরকম ফটো সিলেক্ট করতে হবে, সো ফটো এরকম সিলেক্ট করে অ্যাড করতে হবে, সো ফটো অ্যাড হয়ে যাবে। দেন ফটো লেয়ার সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নিতে হবে, সো ফিল স্ক্রিন হয়ে যাবে। এরপর যদি আরও বেশি ফটো অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করার পর এখানে এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড 3 নম্বর অপশানে ক্লিক করে ফটোর সাইজটা এখান থেকে বাড়াতে পারবেন অথবা এখান থেকে চাইলে কমাতেও পারবেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে এরকম ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর এই ফটোর উপরে টাইম লাইনটা রাখবেন। রাখার পর উপরে ডান দিকের কোণে শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে কারেন্ট ফ্রেম অ্যাজ PNG এখানে এটাকে সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, এই ফটো আপনার সামনে ক্রপ হয়ে যাবে, দেখুন এখানে ক্রপ হয়ে গেছে। এরপর সেভ বাটনে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে। সো আমি এখান থেকে সেভ করছি না, আমি এখানে ক্লোজ করছি, আপনারা কিন্তু অবশ্যই সেভ করে নেবেন। সো এইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা প্রতিটা ফটো ক্রপ করে নিতে পারবেন, ঠিক আছে। যেন আমি এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে এসে এখান থেকে প্রিসেট ওপেন করছি। অ্যান্ড এখানে প্রিসেট ওপেন করার পর এখানে দেখুন আপনার ক্ষেত্রে যদি কোনোরকম সংটা মিসিং দেখায়, এই যে নিজে অডিও লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই অডিও লেয়ারটা থাকা সত্ত্বেও যদি অডিও মিসিং দেখায় সেক্ষেত্রে আপনি কী করবেন, টাইম লাইনটা এরকম ফার্স্টে রাখবেন। ফার্স্টে রাখার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে সংসে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ডাউনলোড করা অডিওটা প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড অডিও ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনার অডিওটি ডাউনলোড করতে পারবেন। দেন এখান থেকে এবার আমরা দেখে নেবো যে আপনার ফটো কীভাবে অ্যাড করতে হয় এখানে এই লেয়ারগুলির মধ্যে, ঠিক আছে, অ্যাড বা রিপ্লেস করতে হয়। সো কী করতে হবে, এখানে অ্যাড ফটো লেখা যে ফার্স্ট লেয়ারটি রয়েছে গ্রিন কালারের, এটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে 4টি অপশান পাচ্ছেন ডান দিকে কোণে, এই অপশানে ক্লিক করবেন এখানে। দেন নিচে এখানে ক্লিক করবেন, এখানে ফটো ছিল সেই ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে ফটো সিলেক্ট রাখা করলাম, ক্রপ করা ফটো, দেন প্লাসে ক্লিক করে এখান থেকে রিপ্লেস করলাম। দেখুন এখানে রিপ্লেস হয়ে গেলো, খুব সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেলো। অ্যান্ড এরপর কী করতে হবে, টাইম লাইনে এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে পরে যে লেয়ার রয়েছে এখানে এই লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। এরপর এখানে অন্য একটি ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে রিপ্লেস করে নেবেন। দেন সেম প্রসেস ফলো করে পরের লেয়ার সিলেক্ট করে এখান থেকে আপনারা অন্য আরও একটি ফটো এরকম সিলেক্ট করে প্লাসে ক্লিক করে রিপ্লেস বা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো সেম প্রসেস ফলো করে আপনারা পরের এই দুটো লেয়ারেও আলাদা আলাদা ফটো রিপ্লেস করে নেবেন। অ্যান্ড এরপর কী করবেন, এখানে দেখুন রয়েছে ডাবল বিট মার্ক এখানে, ঠিক আছে। সো এই ডাবল বিট মার্কে যে লেয়ারটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন এখানে ফটো একটা রিপ্লেস করবেন ক্রপ করা। দেন রিপ্লেস করা হয়ে গেলে এবার কী করবেন, এই ফটোটা যেটা আপনি এখানে রিপ্লেস করলেন এই সেম ফটো আপনি কিন্তু তার পরের লেয়ারেও
রিপ্লেস করে নেবেন, দেন তার পরের এই লেয়ারটি তো রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। মোট কথা এই যে ডাবল বিটমার্ক যেখানে থাকবে সেই বিটমার্কে পর থেকে যতগুলো লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে আপনারা একই ফটো রিপ্লেস করবেন। দেন এখানে দেখুন রয়েছে ডাবল বিটমার্ক, সো এই ডাবল বিটমার্ক থেকে আপনাকে এই ডাবল বিটমার্ক পর্যন্ত মানে এই ডাবল বিটমার্কের আগে পর্যন্ত যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার আপনাকে অন্য আলাদা একটি ফটো মানে একটাই ফটো প্রত্যেকটাতে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তো সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু এভাবে করে নেবেন একদম শেষ পর্যন্ত যতগুলো এখানে লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ারে আপনারা ফটোগুলি একে একে অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো ফটো অ্যাড বা রিপ্লেস করা হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে এই প্রজেক্ট ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকে রয়েছে কোণে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, বাই।